পানিটা তো ফুটতে হবে আগে পানি ফুটতে হাফ হবে চিনিটাকে একটু মিশিয়ে আজম ভাই আপনি এলাচ গুড়া এবং সিনেমন আপনি গুড়া দিলেন এটা কি আস্ত দেওয়া যেত না আস্ত দেওয়া যাবে এবার দুটোই নেই অসুবিধা নেই দর্শক আপনারা চাইলে এই এলাচ গুড়া এবং সিনেমন গুড়ার পরিবর্তে আস্ত এলাচও দিতে পারেন বা সিনেমন দিতে পারেন তো মনে রাখবেন এটা উঠিয়ে নেবেন মিষ্টি হওয়ার আগে যেমন আমি ওয়েল এটা ফ্রাই করতে আগে আগে কি মিষ্টিটাকে ফ্রাই করবেন তারপরে এই শিরা আমরা সবাই মিষ্টি খাই কিন্তু মিষ্টি বানানোর প্রক্রিয়াটা আমার জানা নেই এটা ওয়াইল লাগবে এটা ডিপ ফ্রাই হবে তো অনেক তেল লাগবে যে কোনো ধরনের তেল দেওয়া যাবে দেওয়ার জন্য ঘি দিতে হবে এবং বেল দিয়ে মেনলি এখন আমি এইগুলো মিক্স করব একটু দর্শকদের বলে দিবেন আপনি কিভাবে কি এইগুলো আমার মিল্ক পাউডার এই পরিমাণ মিল্ক পাউডারে কয়টা মিষ্টি হবে আপনার তারপরে আপনি পানি দিবেন গরম পানি না ঠান্ডা পানি আজম ভাই আপনি মিল্ক পাউডার ব্যবহার করলেন তো ফ্রেশ লিকুইড মিল্ক ব্যবহার করলে কি সমস্যা হবে না লিকুইড মিল্ক তারপর পানি দিয়ে আরো ফাস্টে সানা বানাইতে হইব আচ্ছা সানা বানাইয়া তো এটা মেইনলি মিষ্টির মধ্যে দরকার আর গোলাপ জামটাই তারা বেশিরভাগই মানে এটা দিয়ে করলে সহজ সানা বানানোর আর কোনো দরকার নাই এটা দিয়ে সহজে বানানো কিন্তু মিষ্টি বানাইতে হলে আপনি আগে মিল্ক দিয়ে সানা বানাইয়া পরে বানাইতে হইব আচ্ছা আপনার মিষ্টি তো রেডি জি তো এটা আরো হবে আপনি বলছিলেন এটা কমবে জি জাল হওয়ার পরে পানির পরিমাণটা কি পানির পরিমাণ তো আপনার আইডিয়া মতো হবে এই দেখেন এটা দেখেন তেমন এটা কষ্ট না কিন্তু আমরা জেলা মনে করি এইভাবে কিছু না জি এখন আমি হাত দিয়ে এটাতে তেল লাগাবো তেল দিবেন কেন এটাতে আমার হাতে লাগতো না আচ্ছা হাতে না লাগার জন্য আজম ভাই এটা তো সাদা কেউ যদি চায় যে এটা অন্য কালারের করতে তাহলে কি এটা তো আমি যখন ভাজবো ভাজার মাঝে কালার ফুটিয়ে তুলবো যদি আপনি বেশি কালো বলেন কালো করা যাবে আর কম ভাজলে এটা সাদাই থাকবে জি জি কিছু মিষ্টিতে কালার আছে কালার কোনো না সব মিষ্টিতে তো কালার নাই আপনি কি ছোটবেলায় ওই যে গুলি খেলছেন কখনো দেশে জি 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 যে আমরা মাটি দিয়ে এরকম মনে হচ্ছে বিষয়টা নাকি মাটি কাদা দিয়ে যে আমরা এই যে গুলি বানাতাম মনে আছে আপনার জি মনে আছে পাখি শিকার করছেন এই গুলি পাখি শিকার এখন তো পাখি তো নাই আগেকার দিনের পাখি শেষ পাখি তো দেশ থেকে অনেকটা হয়ে গেছে আচ্ছা ভাই চেষ্টা করে দেখি কি হচ্ছে কিছু হচ্ছে এটা আরো একটু গুল করেন এই যে নাও দেখুন এই যে ফাটাটা রই গেছে যে জি এর মধ্যে শুধু যে এটা গুল ভালো হবে না ভালো হবে না আচ্ছা 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 এটা খুব টাইট হয়ে যাবে তো এখানে তো শেপটাও চেঞ্জ করা যাবে নাকি ডিফারেন্ট শেপের করা যাবে জি জি করা যাবে এটা কি কিছু হলো যে হয় পাশ আমি করি হয় নাই মানে এখন আমি এই তেলে সারবো
এটা একটু মিডিয়াম হিটে সার্চ হইব জি একটু বেশি নাইলে ভিতরটা হবে না আরে কম আগুনে এটা এটা কিছু সময় রাখ কতক্ষণ এটা রাখবেন এটা যত কোন পর্যন্ত আমরা ব্রাউন হয় নাই তত সময় পর্যন্ত আচ্ছা কেউ যদি একটু ডার্ক কালার চান তাহলে একটু বেশি ভাজতে হবে আচ্ছা এখন যদি আমরা এই শিরাতে না দিয়ে খাই এটা টেস্ট গরম থাকা অবস্থায় এই শিরাতে দিয়ে দিবেন আজম ভাই আমাদের মিষ্টি তো প্রায় হয়ে যাচ্ছে মিষ্টি হয়ে গেছে আপনার সসটা দেখেন সসটা এইভাবে আপনার একটু টিকি হইতে হবে আপনার হাত লাগিয়ে দেখেন এখন আমি এই চাকনি দিন নামাবো চাকনি দিলে যেমন তেলটা এখানে থাকে যাবে আর মিষ্টি শিরাকে গরম শিরায় দিবেন না মানে বেশি গরম না বেশি ঠান্ডা এই দেখেন কতক্ষণ এই শিরার ভিতরে রাখতে হবে আজম ভাই এটাকে চাপ দেওয়ার কারণ কি শিরাটা ডুবতে হবে মিষ্টির ভিতরে যাতে মিষ্টিটা দেখেন আপনি দুই ফর্মে আগে বাঁধলাম শিরা জি করলাম শিরার মাঝে আমি সারছি ওই এখন কি আপনার আমি দুই তিনটা খেসনার হাঁটলাম খেসনার আলমন্ড দুইটা দিয়ে এটার বলে খেসনার একটু ডেকোরেশন দিলে বাইরের মাঝে খিদি মতোই করা যাবে আচ্ছা হয়ে গেল আপনার গুলাব জাম এটা তো ছোটো খট্টার মাঝে দিয়া আমরা পেশেন্টকে পরিবেশন করা হয় বা বড় একটা প্লেট টেবিলে সুন্দরভাবে সাজাই গিয়া দেখেন এই দেখেন আপনার খেয়ে দেখেন অবশ্যই মিষ্টি মিষ্টি সবগুলো হয়েছেন দেখেন আচ্ছা আমি তো বড়টা খেতে চাচ্ছি আপনি তো আপনার নিজের জন্য না আপনি রেখে দিলেন বড়টা খান না আপনি এটা আমার আপনার জন্য রেখে দিলাম আমি ছোটটাই খাচ্ছি অত্যন্ত সুস্বাদু আলম ভাই মিষ্টিটা দেখাই দেখেন আপনার জি এই দেখুন ভিতরটা কিভাবে হয়েছে ভিতরের মাঝে কোনো শক্ত কিছু নাই পুরো সফট দেখুন আমি খেয়ে দেখি দেখেন টেস্ট করে কেমন না ঠিক আছে